खेजे लाथी लैंग, खेजे लाथी लैंग, भेंगे ओई गेलो ठैं, भांगलो माथाय तोमार बेल ओ चादुरे, देखले केमन तुमि खेल ओ चादुरे, खेजे लाथी लैंग, भेंगे ओई गेलो ठैं, भांगलो माथाय तोमार बेल ओ चादुरे, देखले केमन तुमि खेल ओ चादुरे। যেখানে খেল দেখা যায়, যেখানে আড্ডা হয়, সেই শোতে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু অবেলায় আড্ডা। আমি নীলাঞ্জন রয়েছি, আমার সঙ্গে আজ চন্দ্রিমা রয়েছে, আমার সঙ্গে আজ সন্দীপ রয়েছে, আমার সঙ্গে আজ সন্দীপ রয়েছে। সন্দীপ একটা দুর্দান্ত পাঞ্জাবি পরেছে। সন্দীপ আমাকে অন্তত এই ফ্লোরে ঢোকার আগে বার বিশেক বলেছে, আমার মেকআপটা কখন হবে, আমার মেকআপটা কি হবে না, আমার মেকআপটা, মেকআপ নিয়ে পাঞ্জাবি পরে সন্দীপ, মেকআপ নিয়ে পাঞ্জাবি পরে সন্দীপ রয়েছে, অ্যান্ড রয়েছে রাজদীপদা। রাজদীপদা মিটি মিটি সন্দীপকে দেখছে এবং হাসছে। সন্দীপকে দিয়ে শুরু করছি, সন্দীপ তোমার সঙ্গে পরে কথা হবে। সন্দীপ আমাকে তুমি বলো যে তুমি কি বরাবরই পাঞ্জাবি পড়তে ভালোবাসো? পাঞ্জাবিটাই তোমার বরাবর ভালো লাগে, গুজরাটি বাঙালি কিচ্ছু ভালো লাগে না। ওর পাঞ্জাবির প্রতি একটা বাই ডিফল্ট একটা অ্যাফিনিটি রয়েছে। দাড়িওয়ালা পাঞ্জাবি ভালো লাগে নাকি দাড়ি ছাড়া পাঞ্জাবি? দাড়ি ছাড়া পাঞ্জাবি, যে পাঞ্জাবিতে বোতাম থাকে, সোনার বোতামওয়ালা পাঞ্জাবি পরেছে, চক 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 করছে পুরো, মনে হচ্ছে রূপোর তবক মোড়া পাঞ্জাবি। খুললেই ভিতর থেকে বলা হবে সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, সিগারেট পিনেছে কার্টন অফ হতা, সিগারেটের রাংতা মোড়া একটা পাঞ্জাবি পরেছে। বাট এনিওয়েজ, ওয়েলকাম সন্দীপ। চন্দ্রিমা রয়েছে আমার সঙ্গে। চন্দ্রিমাকে নিয়ে খারাপ কিচ্ছু বলা যাবে না, কারণ ওর বর পুলিশে কাজ করে। বলুন তো, প্রথম থেকে আমাদের উপরে প্রেশার আছে দাদা, পরিষ্কার যে গিন্নিকে নিয়ে উল্টো পাল্টা জোক মারা যাবে না, পুলিশ নিয়ে কোনো জোক দেওয়া যাবে না। ইনফ্যাক্ট যাই হোক, পুলিশ নিয়ে তো জোক মারা যাবে না, সরত আমি কেন বলছি এখানে। এনিওয়েজ, গান দিয়ে শুরু করা হোক, যে যিনি তোমার ভীষণ সুজন তাকে দিয়ে গান শুরু হোক। জলিয়া আমার বুকে জোনাকি রায়কা,
ঝুনার ছায়া পাই মেখে এসে করে ও চাঁদের দীপ ভালোবেসে সুজন ও সুজন সুজন আমার সুজন রাজিনি ঝুমাসি না তো ঘুমাজ তুমি নিরাশায় দিন যায় রাত যায় দুরাশায় যায় চলে সময় বই যায় ফাগুনি এরা বই যায় আমার দিন কাটে না আমার রাত কাটে না শুনু শুনু সুজন আমার শুনু শুনু সুজন এক্সেলেন্ট এক্সেলেন্ট কে বাদে তোমার যিনি সুজন মানে যিনি পুলিশে কাজ করেন তার সঙ্গে যখন প্রেম করতে বিয়ে বোধ হয় হ্যাঁ প্রেম করে বিয়ে তো যখন সে প্রেম করে বিয়ে চলছিল তখন কি তুমি ভাবতে পেরেছিলে যে একদিন তোমাকে পাঞ্জাবি পরা সন্দীপের সঙ্গে বসে পারফর্ম করতে হবে সওয়াজ করেছে আমি জানলে আগে পাঞ্জাবি পরতাম না আমি এখন 5 দিন সময় পেলে জামাটে পরে আসতাম তোমাকে তোমাকে আজকে একটা আমরা গান ডেডিকেট করেছি উই বি মেড ওয়ান সং স্পেশালি ফর সন্দীপ পাঞ্জাবি গো পাঞ্জাবি পরেছ কেন আজ চকচকে রং তামোড়া পাঞ্জাবি পাঞ্জাবি গো পাঞ্জাবি ভেবেছিলে কোনদিন যে ওরকম একটা রং তামোড়া পাঞ্জাবি পরে তোমার সামনে শো করবে না আমি সত্যি ভাবতে পারিনি হাউ ওয়াজ দ্য ফিলিং মানে এটা কেমন লাগে একজন পাশে বসে আছে পুরো মনে হচ্ছে চক 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 করছে পুরো রিফ্লেক্ট করছে আলোগুলো রিফ্লেক্ট করছে পুরো ভালো একদম উফ বাবা তাকানো যাচ্ছে না তোমার বিশ্বাস করো পুরো মনে হচ্ছে সোনার উপর দোকান বসে আছে আগে আমরা পড়েছিলাম রূপকথায় সোনার কাঠি রূপোর কাঠি তোমাকে দেখে যাচ্ছে রূপোর কাঠি মনে হচ্ছে ছোঁয়ালেই রাজকন্যা ঘুমিয়ে পড়বে রাজদীপ দাও দেখো টেনশনে কিছু কথা চন্দ্রিমা আমাকে বলো যে তোমার তোমার বর পুলিশে কাজ করে তুমি নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো বাড়িতে কে বেশি টর্চার করে মানে তোমার বর তোমাকে রুলের গুঁতো দিয়ে মারে নাকি তুমি তাকে ইলেকট্রিক শক দিয়ে থার্ড ডিগ্রি ও অ্যাকচুয়ালি বেশি টাইমই পায় না বাড়িতে থাকবার ওকে মানে যেহেতু পুলিশ অফিসার মানে যারা তোমাকে প্রেম করে তাদের জন্য কি এটা ইনফরমেশন নেই মিডিয়া কোনটাই না ও আনফরচুনেটলি আমাদের বেশি টাইম দিতে পারে না কিন্তু যেটুকুনি টাইম দেয় খুব হ্যাপি আমরা একদম হ্যাপি ফ্যামিলি ভাবছেন যে ও বেশি টাইম পায় না বলে আপনি ওনাকে বেশি টাইম দেবে হাজবেন্ড কিন্তু পুলিশে কাজ করে টেনশন নেবেন না আমি রিস্ক নিচ্ছি না প্রথম যখন শুনেছিল যে তুমি অন্য কাউকে ভালোবাসো তখন কেমন লেগেছিল অন্য কাউকে কেন ভালোবাসো না ও বরাবরই জানতো মানে এটা আমার ছোট থেকে পার্টনার তো এটা আমার ফার্স্ট হাজব্যান্ড আর কি গানটা বলতে পারো মিউজিকটা আমার ফার্স্ট হাজব্যান্ড তো ও ছোট থেকেই জানে এটা দাদা আপনার দুঃখটা বুঝতে পারছি আপনি সতীন নিয়ে ঘর করছেন কোনটাকে অ্যাডজাস্ট করাটা বেশি কঠিন মানে একজন পুলিশে কাজ করা রাগী কর্তা তাকে হ্যান্ডেল করাটা বেশি কঠিন একটা গান যেটা তো সবসময় সুর তাল স্কেল এটা মেনটেন করতে হবে সেটা হ্যান্ডেল করা বেশি কঠিন নাকি একজন পারফর্মার যিনি একটা চকচকে পাঞ্জাবি পরেছেন তাকে হ্যান্ডেল করা বেশি কঠিন কোনটা বেশি কঠিন তোমার জন্য না আমার কাছে গান করাটা কোনোদিনই কঠিন লাগেনি সামাও তো না ওকে হ্যান্ডেল করাটা আমার খুব একটা কঠিন বলে মনে হয় না আচ্ছা ঠিকঠাক সব ঠিকঠাকই চলছে কোনো অসুবিধা তোমার কাছে আমাদের একটাই দাবি মানে আমরা সেটা তোমরা পূরণ করেছো বলে সামাও উই আর মোর দ্যান হ্যাপি মানে তুমি যে এসেছো অ্যান্ড তুমি একটা ফ্যাবুলাস গান দিয়ে শুরু করেছো তার থেকে উই আর মোর হ্যাপি পূরণ করেছো তুমি আমাদের একটা সেই মজার দাবি সাথে পাঞ্জাবি গো পাঞ্জাবি সন্দীপের পাঞ্জাবি গো পাঞ্জাবি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি ফিরে এসে সন্দীপ আই লাভ দিস পাঞ্জাবি বিশ্বাস করো আরেকবার বিয়ে করার সিদ্ধান্ত নিলে আমি এই পাঞ্জাবিটি পরে ফিরেলাম ব্রেকের পর আজ আমাদের সঙ্গে রাজদীপ দা গিটারে রয়েছেন আজ অবেলায় আড্ডায় আমাদের সঙ্গে চন্দ্রিমা রয়েছে গানে চন্দ্রিমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ঘটনাচক্রে একজন পুলিশকে বিয়ে করে ফেলেছে এবং তারপর থেকে বুঝতে পারছে না লকআপে আছে নাকি বাইরে আছে এবং আমাদের সঙ্গে সন্দীপ রয়েছে উইথ পাঞ্জাবি গো পাঞ্জাবি সন্দীপের পাঞ্জাবিতে একটা দুর্দান্ত সোনার বোতাম রয়েছে সন্দীপ আমাদের এই শুটিংটা শুরুর আগে বার কুড়ি আমাকে বলেছিল যে
আমার মেকআপটা কখন হবে? আমার মেকআপ চন্দ্রিমা বলছে আমার মেকআপটা চন্দ্রিমা পরে আমার মেকআপটা কখন হবে? ছবি কেমন লাগে, মানে হাউ ইজ দ্য ফিলিং যখন তুমি মেকআপ করো, যখন তুমি লিপস্টিক লাগাও? মানে তুমি বলে লিপস্টিক লাগানো অভ্যেস আছে? আচ্ছা ভালো লাগে নিশ্চয়ই মেকআপ করতে। মানে মেকআপ করতে হয় তাই জন্য বললাম, কেননা কাজ করতে আমাদের দেরি হয়ে যাবে। কোনটা বেশি ভালো লাগে, মানে কানে দুল পড়তে বেশি ভালো লাগে নাকি নাকে দুল পড়তে বেশি ভালো লাগে? কোনটা, হাউ, হোয়াট ইজ দ্য মোর ইন্টারেস্টিং? নাকে দুল পড়ে না, নাকে নোয়াত পড়ে। ও মানে এনিওয়েজ তুমি পড়ো তার মানে? না না, তুমি এত এত ইনফরমেশন রাখছো মানে? না দুটো তো সবাই জানে, তুমি ওটা তো কানে আছে, তুমি তো নাকে পড়ানি, ওইটা পড়ে তো নাকে পড়লে ওরকম স্টাইলে নাকে পড়ে, এরকম স্টাইলে কানে পড়ে। আমি আগেই বলেছিলাম আমার ফ্যাশন সেন্সটা অন্যদের সবার থেকে বেটার। খুব খুশি হবে সন্দীপ আমাদের ভাবি দেখে পাঞ্জাবি গো পাঞ্জাবি। ভালো হয়েছে টিউনটা। চলি বাপ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াটা একটা অন্য স্কেলের, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া এন্ড দেন একটা টাফ জিনিস তুমি করছো, দ্যাট ইজ এমআই। এমআই লোকজন বলে এমআই মানুষজন একবার ঢুকলে পাস করে না, এত টাফ একটা কোর্স। ঠিক ঠিক, তো তুমি সেটাকে ম্যানেজ করছো কি করে? ম্যানেজ করছি ভালোভাবে, ফ্যামিলি সাপোর্টটা ভীষণ আছে আমার, গান বাজনাও সঙ্গে হায়ার স্টাডিটাও ম্যানেজ করে চালিয়ে যাচ্ছি। মানে পড়াশোনা না করলে হাজবেন্ড এসে বলে তিনটা রুলের মধ্যে রয়েছে? ওরে বাবা, ও আমার টিচার ছিল। আচ্ছা, ওকে। ও আমার টিচার ছিল, তারপর আমাদের লাভ। আচ্ছা, তো প্রচন্ড ভয়, মানে গান না করলেও যতটা না বলবে, পড়াশোনা করলে না করলে আরো বেশি বলবে। কি শিখতে থার্ড ডিগ্রি কি করে দেয়? টিচার ছিল মানে? না, তো তখন পুলিশ ছিল না, টিচার ছিল। ও আচ্ছা, আমার প্রাইভেট টিউশন করতো, তারপরে চাকরি পায় আর কি এরকম। এরপরে ওর জীবন নিয়ে সিনেমা হবে, দিকে দিকে সারা জাগানো যাত্রাপালা, টিউটার যখন পুলিশ, প্রাইভেট টিউশনে সুন্দরী মহিলাকে তুলিশ। হ্যাঁ, নেক্সট শোনাচ্ছি হৈমন্তী দির। আমার বলার কিছু ছিল না। আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, চি চি দেখলাম তুমি চলে গেলে, চে চে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল প্রথম দেখার সেই তিথিটা,
এরপরে আমার মাথায় একটা জাস্ট ছোট্ট ভাবনা আসছে, জাস্ট আমার জাস্ট একটা ছোট্ট ভাবনা আসছে, আমি কি বলে কিলবিল করে আসছে, আমি জানি এরপর আমি যেটা করবো, তারপরে হৈমন্তী দিয়ে আমার কানটা যখনই দেখা হবে টেনে বলবে, মনা এটা কি হচ্ছিল, টিউনটা আরেকবার দেবেন প্লিজ। পাঞ্জাবির তলার কিছু ছিল না, না গো পাঞ্জাবির তলার কিছু ছিল না, চেয়েছে দেখলাম প্যান্ট পরে লে, কেচে দেখলাম প্যান্ট পরে লে, পাঞ্জাবি তলার কিছু ছিল না, না গো পাঞ্জাবি তলার কিছু ছিল না। ভালো বাঙালি কেমন আছে, মজা পাচ্ছি কিন্তু। बेटे इन छोटी छोटी खुशी में ही छुपा हुआ है हमारी इस घर की आनंद का चाबी, इन छोटी छोटी खुशी मजे के अंदर छुपा हुआ है हमारी इस घर की खुशी की चाबी, और इस लेक के एक खूबसूरत नगमा है। पंजाबी गो पंजाबी पूरे छो कैनो आज तुमी चौक चौके, पंजाबी पंजाबी गो पंजाबी। ফিরে এসে জানবো যে চন্দ্রিমা পুলিশের সঙ্গে বিয়ে করে স্পাইডারম্যানের সঙ্গে কেন হানিমুন পালন করেছিল, সেটা শুনবো ফিরে এসে। কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা। আজকে সুন্দরী চন্দ্রিমা, গিটারিস্ট রাজদীপ দা এবং পাঞ্জাবি প্রবণ সন্দীপের সঙ্গে আড্ডা চলছে। ফিরে এলাম ব্রেকের পর, আর চন্দ্রিমার সঙ্গে আড্ডা চলছে অবেলায় আড্ডা, এবং আমাদের সঙ্গে রাজদীপ দা রয়েছেন। রাজদীপ দা অত্যন্ত মৃদুভাষী, কম কথা বলেন, এবং আমাদের সঙ্গে সন্দীপ রয়েছে। সন্দীপ ইউজুয়ালি পাঞ্জাবির তলায় পায়জামা পরে না, প্যান্ট পরে, কিন্তু ও পাঞ্জাবি প্রবণ। ওকে আপনি যদি ভাত, সুন্দরী মহিলা এবং একটা পাঞ্জাবি দেন, ও সবসময় পাঞ্জাবিটাই চয়েস করবে। কেন পাঞ্জাবির প্রতি মোহটা কেন তোমার? তো বলা হয় যে আমাদের গুরুরা সবাই পাঞ্জাবি পরে, আমিও পরি। আচ্ছা, তোমার স্বভাব কখনো মনে হয়নি যে একবার গুজরাটি পরে দেখি? পরতে পারলে ভালো হতো, একবার নেপালি পরে দেখি। কি জিনিসটা কিরকম, ট্রাই করে দেখবে, দ্যাটস ইওর ইনোভেশন, তুমি ক্রিয়েটিভ লোক, চেষ্টা করবো, ঠিক আছে, মাথায় নিল। Yes, চন্দ্রিমা কাজ, চন্দ্রিমা তুমি বিয়ে করেছো একজন পুলিশের সঙ্গে, বাট হানিমুন পালন করেছো নাকি স্পাইডারম্যানের সঙ্গে, কেন এইরকম বিচারিতা কেন? না আমি বলছি ইনসিডেন্টটা, আমরা হানিমুনে যখন ঘুরতে গেছিলাম, তো ওরা ওটা পাহাড়ি এলাকা ছিল, নর্থ ইন্ডিয়ায় গেছিলাম, তো ওরা মার্কেটে গেছিল মানে মাংস টাংস কিনতে, তো আমি দরজাটা লক করে না ঘুমিয়ে পড়েছিলাম, আমার ঘুমটা এত ডিপ যে ওরা এই ফিরেছে, ফিরে এক ঘন্টা ধরে ডেকেছে, হোটেলের নিচ থেকে রিসেপশন থেকে লোক চলে এসছে, মানে রীতিমতো দরজা ভাঙার মতো কন্ডিশন, তো ভেবেছে নির্ঘাত আমি অসুস্থ হয়ে পড়েছি বা অজ্ঞান টজ্ঞান হয়ে গেছি, সেন্স ফেন্স নেই, নইলে এতক্ষণ ডাকলে এতগুলো মানুষ ডাকছে সাড়া দিচ্ছে না, মানে কিছু একটা হয়ে গেছে হয়। তো ও লাস্ট বলে যে ঠিক আছে দরজা ভাঙার আগে আমি একটা চেষ্টা করে দেখি শেষ। তো পাশের মানে তিনতলায় রুম ছিল আমাদের, পাশের রুমে যায় গিয়ে ওই ব্যালকানি থেকে ঝাঁপ মেরে তিনতলার আমাদের ব্যালকানিতে আসে,
দিয়ে পেছনে জানলা খুলে পেছনে দরজা ছিটকিনি খুলে ঘরে ঢুকে আমাকে ডাকছে যখন আমি তাকাচ্ছি। আমি বলছি হ্যাঁ তুমি ঘরে কি করে ঢুকলে? আমি হচ্ছে দরজাটা খুলে শুয়েছিলাম, তারপরে যা গালাগালি দিয়েছিল সারা হোটেলে এসে আমাকে গালাগালি করেছিল। মেরে দিমাগ মে এক दो लाइन का दोहा है, मैं थोड़ा बताऊं इस मामले में। मेरे लाइन में समझ में दो दो लाइन का दोहा है। उसका घूम देख के आदमी कहता था कि दौड़ जा दाओ भांगिया। उसका घूम देख के पब्लिक कहता था कि दौड़ जा दाओ भांगिया। मेरे दिमाग में यही लग रहा था कि जब वो बैल्कनी टॉप का आया स्पाइडरमैन की तरह, वो क्या पैंट का ऊपर पहना था जांगिया? এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চিনা চিনা আতুরীর গন্ধ, একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ, এখনো সারেঙ্গিটা বাজছে, গাড়ি মাগা পারে শুনি, গাড়ি মাগা brilliant.
যখন তুমি ছোটবেলায় গান গাওয়া শুরু করেছিলে মোটামুটি কত বছর বয়স থেকে স্টার্ট করেছিলে যে ভাবলে না গানটাই গাইবো সিরিয়াসলি? এটা বললে সবাই হাসবে, কিন্তু আমি যখন হারমোনিয়ামে হাত পেতাম না তখন থেকে গান গাই, মানে তখন 2-2.5 বছর বয়স হবে খুব সম্ভবত, তখন থেকে আমি বসে বসে গানটা গাইতাম। কিন্তু মানে কি মানে ফার্স্ট হারমোনিয়ামের সামনে নিয়ে গিয়েছিল বানিশি? খুব আনফরচুনেটলি আমার ফ্যামিলির কেউ গান করে না, কেউ না, মানে হারমোনিয়ামটা পেলে আমার হারমোনিয়ামটা মানে আমার বাবা মা বা দাদু দিদার ছোট থেকে আমি মেয়ে হয়ে জন্মানোর পর থেকেই ছিল যে ওকে গান শেখাতে হবে, এই একটা ব্যাপার ছিল। হারমোনিয়াম তবলা সব বাড়িতে মানে ছোট থেকেই রেডি ছিল, আমি বড় হলেই গানটাই যেন শিখবো, তো আলটিমেটলি সেটাই হলো। মানে মোটামুটি তারা যে ফিউচারটা দেখেছিলেন সেটা পারফেক্টলি সেটাতেই আমি আছি। আচ্ছা, ভেরি গুড, কে বাতে মানে ওনারা সময়ের আগে কি হবে সেটা অলওয়েজ জানতে পেতেন, তারা কি এটা বলেছিলেন যে তুমি যখন গান গাইবে তখন একজন থাকবে যিনি পাঞ্জাবি পরে থাকবে? না সেটা বলেননি, বলা উচিত ছিল, টেকনিক্যালি বলা উচিত ছিল। ইনফ্যাক্ট তুমি আগে যে গানটা গাইছিলে যে এখনো সারেঙ্গিটা বাজছে, জানি হামে তো লাগতা হে ও সারেঙ্গি ওয়ালা কো জাকে কহে কি অভি ভি সারেঙ্গি বাজ রা হে, এতক্ষণ বাজিয়ে কি পাবি, এতক্ষণ সারেঙ্গিটা বাজছে এতক্ষণ বাজিয়ে কাজ সাপোর্ট পাবি, সারেঙ্গি ওয়ালা বলবে তবলা বাজছে, পাঞ্জাবি গো পাঞ্জাবি পড়েছো কেন আজ চকচকে রাঙতা মোড়া পাঞ্জাবি পাঞ্জাবি। বিয়ে করেছো তুমি সন্দীপ? একদম না, বিয়ে করো এখনো? ওফ, তাহলে তো হয়েই গেল বিয়ে তো। পাঞ্জাবি গো পাঞ্জাবি, একটা ছোট ব্রেক, ব্রেক থেকে ফিরে এসে পাঞ্জাবি পরা সন্দীপের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কথা হবে। ফিরলাম ব্রেকের পর, আমি নীলাঞ্জন রয়েছি অবলায় আড্ডায়, আমার সঙ্গে আজ চন্দ্রিমা রয়েছে, আমার সঙ্গে আজ রাজদীপদার রয়েছেন, এবং রাজদীপদার ঠিক বাঁ পাশে ডান পাশে যিনি বসে রয়েছেন এবং চন্দ্রিমার বাঁ পাশে যিনি বসে রয়েছেন, পাঞ্জাবি ওয়্যারিং আ চকচকে পাঞ্জাবি, ওফ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড বাট পাঞ্জাবি, চকচক যাহাই করে তাহার শোনা হয় না পাঞ্জাবি হয়, পাঞ্জাবি গো পাঞ্জাবি। সন্দীপ ছোটবেলা থেকে তুমি তুমি মানে ফার্স্ট ছোটবেলা থেকে কি ভেবেছিলে যে আমি এরকম তবলা বাজাবো বা বিট ওয়ালা যন্ত্র থাকবো? ব্যাপারটা হলো যখন থ্রি ফোরে পড়ি তখন মাঠে ওই হাড়ি বেচকি নিয়ে এসে গান বাজনা করতাম বন্ধু, তখনও পাঞ্জাবি পড়তে না, পাঞ্জাবি অনেক পরে বড় হয়ে। আচ্ছা, তো এবার বাবা রোজ এসে পেটাতো, পড়াশোনা করেনি, মা বলতো মাঠের মধ্যে এরকম সারাক্ষণ হাড়ি ডেচকি বাজিয়ে গান বাজনা করে, তো বাবা রোজ এসে পেটাতো, রোজ বলতাম করবো না বাবা, আবার প্রতিদিনই হাড়ি ডেচকি নেবে, অনেক রাত গান বাজনা করতাম মানে বন্ধু বান্ধবরা যারা খেলতাম ফুটবল টুটবল ছাড়া। এবার বাবা বন্ধুদের বলে, বাবার বন্ধুদের ছেলেটাকে দূর পেটাচ্ছি, কিন্তু ও পেরাচ্ছে, ও হান ডেস্কি পেরাচ্ছে, ও তো রোজ পাচ্ছি না ওর সঙ্গে। তখন বাবার এক বন্ধু বুদ্ধি দেয় যে ওকে বল হাই ডেস্কি বাজি লাভ নেই, ভালো নম্বর পেয়ে ভালো স্কুলে ভর্তি হওয়া করে করি, হাই স্কুলে ভর্তি হয় তবে ফাইভে, তাহলে তোকে তবলা কিনে দেবো তবলা বাজাবি, তো হাই ডেস্কি বাদ দে। বাবা এসে তাই বললো, আমি দেবো তো তবলা কিনে, ব্যাস হাই ডেস্কি বাজি বন্ধ করলাম, পড়াশোনা করলাম, ভালো স্কুলে ভর্তি হলাম, তবলা কিনে দিল। আচ্ছা, বাহ, ভেরি গুড, বাজাই। পাঞ্জাবি কবে কিনে দিল? পাঞ্জাবি অনেক ফাংশনে যাবো, সব প্রথম যখন ফাংশনে মানে হবে আর কি ফাংশন বাজাবো, তখন বাবা বলে পাঞ্জাবি পরে বাজাতে হয়, পাঞ্জাবি এনে দিয়েছে, পাঞ্জাবি পরে তবলা বাজাই, সেদিকেই পাঞ্জাবি। ও বিয়ে করলে তো ইউজুয়ালি তোমার বাজানো হবে, মানে তোমাকে কেউ একদিন বাজাবে এসে? আমি বাজাবো, উচ্চাসা দেখেছেন? উচ্চাসা দেখে কি ভালো লাগে, উনি পাগল, বিয়ে করার আগে মানুষ ভাবে এক হয়, পুলিশ অফিসারটা অবধি চুপ করে গেছে আর তুই ভাবছিস তুই জানিস করবি, বুঝবে দাদা। আচ্ছা আচ্ছা, তোমার তোমার সঙ্গে যখন তোমার বড় ঝগড়া হয় তখন জেতে কি ইউজুয়ালি ঝগড়া? না আলটিমেটলি দুজনেই তুমি বলো যে ইলেকট্রিকের তার খুলে নিয়ে শক দিয়ে দেবো, কিন্তু না আলটিমেটলি জিতেই আমি। হ্যাঁ, স্বাভাবিক, সে আমি জানি, মানে সেটা খুব কমন, বেশি অবভিয়াসলি, মানে যখন দেখি যে কথাটা তো বলছেন এত ড্রামা করি এত ড্রামা করি, লাস্টে পারে না কথা না বলে থাকতে, আলটিমেটলি জিতেই আমি অলওয়েজ। বরকে ঘুষ দাও? বরকে ঘুষ দিতে লাগে না, বর আমাকে দেয় ঘুষ। প্রথমবার আমি শুনলাম পুলিশ কাউকে ঘুষ দিচ্ছে।
নেক্সট গান শোনাচ্ছো? নেক্সট শোনাবো, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। হ্যাঁ, আমি এরকম স্বপ্ন করিনি দেখিনি যে পুলিশওয়ালা কাউকে এসে ঘুষ দেবে। তোমার গানের পিছনে ইউজুয়ালি প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন মহিলার হাত থাকে, তোমার গানের পিছনে যদি সাকসেসের পিছনে যদি কারোর হাত থাকে তাহলে সে কি তোমার কর্তা নাকি বাবা মা? আমার একজন না অনেকজন অ্যাকচুয়ালি। আমি ফার্স্টেই বলবো আমার গুরুজি যারা আমাকে গানের ট্রেনিং দিয়েছে, হৈমন্তী দি, আচার্য জয়ন্ত বোস, আর অবশ্যই ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই করা যেত না। আচ্ছা, ফিউচারে কি ভাবনা রয়েছে? ফিউচারে গান নিয়ে ভাবনা আছে, অ্যালবামের কাজ চলছে, এই পুজো অ্যালবাম আমার বেরোবে পুজোতে। বাহ, ভেরি গুড। তো অলরেডি পুজো অ্যালবামে রূপঙ্কর দা, রাঘব দা, শ্রীকান্ত দা সবার সঙ্গে কাজ করা হয়ে গেছে। বাহ বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, কেমন আছে? প্ল্যানিং আছে গানটা নিয়ে থাকার। বাহ, ভেরি গুড। আচ্ছা, যখন ফুলসজ্জা রাত্রি ছিল তখন কত্তায় কি গান শুনিয়েছিল? না, ফুলসজ্জায় না কোনো গান শোনানো হয়নি অ্যাকচুয়ালি। আমাদের এত রাত হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিলে অ্যাকচুয়ালি? আমাদের ওখানে প্লিজ ডোন্ট সে আমি ফুলসজ্জায় ঘুমিয়ে পড়েছিলাম। না, গানটা শোনানো হয়নি। জাতি, গোটা বিশ্ব যারা এই প্রোগ্রামটা দেখছে তাদের বিয়ে সম্পর্কে মানে বিশ্বাসটাই উঠে যাবে। ছোট ছোট বাচ্চারা যখন যখন যারা লাইক ক্লাস ফাইভে পড়ে, সিক্সে পড়ে বা টেনে পড়ে, তারা ফুলসজ্জা নিয়ে কত স্বপ্ন দেখে। ডু ইউ নো দ্যাট? তুমি যদি বলো ফুলসজ্জায় ঘুমিয়ে পড়েছিলে তবে কত স্বপ্ন ভেঙে যাবে তুমি জানো? না, ঘুমিয়ে পড়েনি। বেচারা এখনো ফুলসজ্জা করেনি, পাঞ্জাবি ওই জন্য আগে থেকে পড়ে থাকে। হ্যাঁ, ঠিক ঠিক। না, গান শোনানো হয়নি। গান অ্যাকচুয়ালি আমার সবসময় শুনে আর কি, বাড়িতে থাকলে সবসময় গানের টর্চারটার উপর করে থাকি আর কি, সবসময় গান করি, কাজেই আলাদা করে গান শোনানো হয়নি আর কি কিছু। সবসময় গান শুনছে এটাই। শুধু শুধু সাপলুডো খেলে ঘুমিয়ে পড়েছিল, সেটা সিক্রেটই থাক। আচ্ছা, যখন বর মানে তখন ধরো লাইক বিয়ের সময় বা বৌভাতের সময়, যখন দ্যাট ইজ আ ভেরি স্পেশাল মোমেন্ট, ইটস রিয়েলি অ্যান ইউনিক মোমেন্ট, যখন প্রথম আগে তুমি পান পাতারা সরাচ্ছ, প্রথমবার মালা বদল হচ্ছে, হাজবেন্ড একটা অন্যরকম ভাবে, সে হয়তো তাকে অলওয়েজ মানে অন্য লুকে দেখেছো, বিয়ের সময় একটা অন্য লোক, সেও তোমাকে অন্যরকম ভাবে লুকে দেখছে, এতদিন রসিতে দেখছে, এটা এরকম ভারী রসিতে। তখন তখন যখন তুমি হাজবেন্ডকে দেখছিলে তখন কি মনে হচ্ছিল যে বা এই লোকটার মধ্যে একটা পুলিশ অফিসার রয়েছে, ভাবা যায়? নাকি দেখে মনে হচ্ছিল পাঞ্জাবি টাই, সে তো সন্দীপের পাঞ্জাবির মতো? না, আমার বর একদমই চকচকে পাঞ্জাবি পরেছিল না, একদম ভালো বরদের মতো সেজেছিলেন। তো অবশ্যই ইউনিক মতো দিয়েছিল ওকে বরদের মতো পাঞ্জাবি, অবশ্যই দিনটা ইউনিক ছিল। আচ্ছা আচ্ছা, সেই সেই দিন কে একটু মনে করে একটা যদি গান শোনাও।
कि ना ना जानी ना तेरे बिना थकबो कि ना ना जानी ना जानी যাওয়ার আগে একটা লাস্ট প্রশ্ন সন্দীপকে। সন্দীপ, তোমার ওয়ার্ড্রোবে নবজ্জৎ সিং সিধু, দলের মেহেন্দি, সুখবিন্দর সিং, যুবরাজ সিং ঝুলছে, কাকে চয়েস করবে? সবাই তো পাঞ্জাবি, আমি জানি না, এই জন্য প্রশ্নটা করেছি। এন্ড ইয়েস, ইটস পাঞ্জাবি, গো পাঞ্জাবি। একটা ছোট ব্রেক, ব্রেকের উপরে ফিরে আসবো অবেলায় আড্ডায়। চন্দ্রিমার সঙ্গে আড্ডা রয়েছে এবং আজকের আড্ডাটা পাঞ্জাবি স্পেশাল। কখনো সৃষ্টি কখনো চৈত্র মাস, কখনো বৃষ্টি কখনো সৃষ্টি কখনো চৈত্র মাস, স্বপ্নে গানে ভরিয়ে চন্দ্রিমা রয়েছে আমাদের সঙ্গে এবং চন্দ্রিমার সঙ্গে গপ্প চলছে। চন্দ্রিমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা পাস করে এখন এএমআই পড়াশোনা করছে এবং তারই সঙ্গে সঙ্গে মিউজিকটাকেও ইকুয়ালি ভালোবাসে। এই পুজোয় ওর মিউজিকের একটা অ্যালবাম বেরোতে চলেছে, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। প্রচুর গল্প হলো, বাট আমি রাজদীপদার নিয়ে এখন একদিন একটা কথা শুনি। তুমি তোমার লাইফে রাজদীপদার গুরুত্বটা একটু বলো, মানে এটি কিভাবে দেখে এসছো, কতটা দুষ্টু উনি, কতটা লক্ষ্মী উনি? না, আমার তো খুব শান্ত স্বভাবেরই মনে হয়। যখন শো করে দেখো, নি রাজদীপদার অন্য কোনো মহিলার দিকে তাকাচ্ছেন না? একদম
খুব পেশেন্ট রাজীবদার একটা খুব কিউট মেয়ে আছে আচ্ছা আচ্ছা খুব কিউট আচ্ছা রাজীবদার কি পানি করার বদভ্যাস আছে আমি তো দেখি আমি তো দেখিনি কি ভাগি আজকে পড়েনি আজ তাহলে হাম লোগ কে ইয়াহ পর দো পাঞ্জাবি হো জাতা আর হাম লোগ ইয়াহ পর গানা গাতা পাঞ্জাবি দো পাঞ্জাবি সন্দীপ কেমন লাগছে হাউ ইজ ফিলিং এই শোতে দারুণ লাগছে ভালো লাগছে ওকে তুমি এমন কখনো হয়েছে সন্দীপ বাই এনি চান্স যে তুমি হয়তো কখনো কোনো শো করতে গেছো বা তো তাড়াহুড়োতে বেরিয়েছো পাঞ্জাবিটা গলিয়ে বেরিয়ে গেছো যেহেতু ওটা লং লেন্থ অনেক লম্বা তখন তো প্যান্টটা পড়তে ভুলে গেছো এমন হয়েছে কখনো জীবনে না কখনো হয়নি জীবনে কখনো কারণ সবসময় অভ্যাস এটা আগে প্যান্ট তারপরে পাঞ্জাবি সন্দীপ দা না এদিকে ভীষণ বলছিল কালকে শো এর জন্য 4:30 অব্দি ঘুমোতে পারেনি আবার 7:30 উঠে পড়েছে মানে প্র্যাকটিস করতে হয় ভুলে বেরোনোর স্কোপ নেই ভীষণ পাংচুয়াল হ্যাঁ একদম এই ব্যাপারটা আসলে সন্দীপ কিরকম মেয়ে খুঁজছো জীবনে তাহলে পাঞ্জাবি গুলো কোথায় পড়বে শুধু কি আর স্টেজে পাঞ্জাবি পড়বে বিয়ে তো একদিনের লোকে পাঞ্জাবি পরে এ মা আর লোকে পাঞ্জাবি পরে না আমি তো রোজই পাঞ্জাবি পরবো আমার কাজ বাজানো পাঞ্জাবি দোকানে গিয়ে কি দেখো বেসিক্যালি একটা পাঞ্জাবি কেনার আগে কি 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 খুঁটি দেখো খুঁটি একটা কথা ঠিক আছে পাঞ্জাবি পাঞ্জাবি কেনা ওরম ভাবে না একটা দেখলাম নিয়ে চলে আসলাম বেশিরভাগ পাঞ্জাবি স্টুডেন্টরা দেয় হ্যাঁ গিফট এটাও একটা গিফট ভালোই তো একদম গিফটে সংসার চলে যাচ্ছে এবার যদি বিয়ে করতাম বলো কেন সে এত দামি গজ্জাস পাঞ্জাবি দিল এই নিয়ে বা কৈফত দাও আমি তো পুলিশ নই যে সামনে নেবো তুমি একটু গাও না কি গান আমি একটা খুব পপুলার গান শোনাবো ফেসবুক পেজে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে আসুন আপনারা আরো বেশি এনজয় করবেন এটা গ্যারান্টি দিতে পারি আজকের মতো এই পর্যন্তই টাটা গুড বাই বলে চলে যাবো স্মাইলটাকে পাস অন করতে থাকবেন এই মেসেজ দিয়ে যাবো ভালো থাকবেন